সুযোগ দেয়, প্রত্যেকটা যুবক এখান থেকে নিয়োগ করেন, যেহেতু তারাই আমাদের জান্নাত, তারাই আমাদের জাহান্নাম। তার মানে আমাদের হিসাব নিকাশ করে চলা দরকার। প্রত্যেকটা যুবকের এখান থেকে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা শিখেন। মোবাইল দেয় না তো বাবার গলায় ছুরি ধরে, হুন্ডা দেয় না তো বাবার গলায় ছুরি ধরে। এই ছেলে আপনারও হবে, আপনার গলায় ছুরি না আপনার গলায় তার চেয়ে বড়টা ধরবে, এটা মনে রাখেন। এই জন্য দোয়া নিয়ত করা। আজকের মাহফিলে শীত পর্যন্ত যুবকরা এখানে বসছেন, আমি আসলাম, আপনারা আসছেন, এই 12টা বাজতে চললো, এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলেন সবকিছু ভুলা যদি একটা জিনিস ফিকির করেন, মায়ের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্কটা তৈরি করব, সম্পর্কটা গাঢ় করব। মা বাবাকে সালাম দিবেন বাসায় যায়, সম্পর্ক গাঢ় হবে। মা বাবার সঙ্গে মোয়ালাকা করবেন, সম্পর্ক গাঢ় হবে। মা বাবার সঙ্গে খেদমত বাড়ায় দেন, সম্পর্ক গাঢ় হবে। মা বড় জিনিস, এটা ছায়া। যতক্ষণ দোয়া করবে ততক্ষণ আপনার জীবনের বরকত আর বরকত থাকবে। আপনি কি মনে করছেন ব্যবসায় আপনার বরকত হয় আপনার নিজের যোগ্যতায়? না, আপনার মায়ের দোয়ার প্রত্যেকটা সেকেন্ড আপনার পিছনে আছে, এই কারণে আপনি ব্যবসায় সফলতা পান। আপনি রাস্তায় বিপদ থেকে উদ্ধার হন কেন? আপনার মায়ের দোয়া আপনার কাছে থাকে, এই কারণে। আপনার বাবার দোয়া আপনার কাছে থাকে, এই কারণে। এই ছায়া চলে গেলে বরকত আর থাকবে না। শুধুমাত্র বছরে একদিন মা বাবার মৃত্যু বার্ষিকীতে এসে দোয়া করার নামই মা বাবার প্রতি মহব্বত না। হুজুর একটা ভাড়া করে 1000 টাকা দেয়, হুজুর একটু কান্দেন, এনে হুজুরের কানছে কম টাকা কমায় দিছে 500 টাকা। এনে এই হুজুর আপনার বাবা মায়ের প্রতি মহব্বতের মূল্যায়ন বুঝবে কি? আপনি নিজে কান্না করেন, দোয়া করেন, আপনার মা বাবার জন্য কবরের পাশে যায় দাঁড়া দাঁড়া দোয়া করেন, এটা হবে সবচেয়ে বড় দোয়া। আরেকজনকে ভাড়া করে টাকা দিয়ে না দোয়ার কোনো দাম নাই, নিজের মা বাবার কবরে নিজেরা যায় দোয়া করবেন, এটা হলো সবচেয়ে বড় সৎকার। এর চেয়ে বড় সৎকার রাসূল বলেন, কয়েকটা জিনিস দুনিয়ার ফকির মানুষের থাকে, কিন্তু একটা নেককার সন্তান, বাপ মা যদি নেককার সন্তান রেখে যেতে পারে আর ওই সন্তান যদি সবসময় বাপ মার জন্য দোয়া করে, এটাই হলো তাদের জন্য সবচেয়ে বড় সৎকার, যে সৎকার অন্য কোনো সময় আর থাকে না। এই কারণে আমরা আজকে থেকে ইনশাল্লাহ মা বাবা যাদের মুরব্বী আছে বেঁচে আছে খেদমত করবো, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। বিবি কে কিছু আনতে দিলে ভুলে গেলেও মা যদি কিছু আনতে দেয় ভুল করে, বিবির জন্য কোনো কিছু আনলেও সেটা মায়ের হাতে দিবেন, মা খুশি হবে, মা খুশি হবে, সেটা মা বিবির কাছে যায় দিবে, আবার যাও দিয়ে দিলাম, তোমার স্বামী আনলো আমার কাছে দিলাম, মা খুশি, দুনিয়া খুশি, বাপ খুশি, দুনিয়া খুশি। মা বাবা খেদমত করেন অর্থ সম। আমাদের ওস্তাদটা বলতো, কেউ যদি দুনিয়াতে ওলি হইতে চায় সে যেন ওস্তাদের খেদমত করে, বুজুর্গ হইতে চায় সে যেন ওস্তাদের খেদমত করে, আর কেউ যদি দুনিয়াতে টাকাওয়ালা হইতে চায় সে যেন মা বাবার খেদমত করে। আচ্ছা টাকাওয়ালা হইতে চান না সবাই? দুনিয়াতে সবাই টাকাওয়ালা হইতে চায়, যদি বলেন না, কিন্তু সবার দিলের তামান্না আবার সম্পদ থাকুক, সচ্ছলতার জিন্দগি একটু পাই, এটাই সবার দিলের তামান্না। প্রত্যেকটা মানুষের দিলের তামান্না থাকে। তারপর ওস্তাদরা বলতো, বাবা মা বাবার খেদমত করো, আল্লাহ অর্থের কোনোদিন অভাব দিবে। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যখন আগে দেখতাম ছাত্র জামানা থেকে এই পর্যন্ত, মাঝে মাঝে যখন দেখতাম পকেটে টাকা নাই, তো টাকাই নেই, 5 টাকাও নেই, এমন একটা অবস্থা চলতেই পারি না, তো সেদিন করতাম কি, মায়ের জন্য বাজার থেকে কিছু একটা কিনে নিয়ে যেতাম, এই নিয়তে যে আল্লাহ মাকে খাওয়াবো, তুমি একটু বরকত দিও। আলহামদুলিল্লাহ যেদিন মার জন্য একটু হেদমত করতাম, ওই দিনের পরের দিন দেখতাম আল্লাহ আমার পকেটে টাকার ফেসলা দিয়েছে। এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, আপনারা এটাই দেখেন। এই যে শীতের ভিতরে গরমের দিন আসতেছে, আবার চলে আসবে 2 মাস পরে, অথবা শীতের ভিতরে সেই যেই ফলটা সবার আগে উঠে এখন বর্তমানে যেই ফলটা সামনে আসবে, এই ফলটা সর্বপ্রথম কিনে মাকে দেন খাওয়া। সর্বপ্রথম ফলটা মার কাছে যা নিয়ে যান, আম্মা নিয়ে আসলাম আপনার জন্য সর্বপ্রথম ফল, মা খুশি হয়ে যাবে। এই যে দোয়া করবে আর দেখবেন আপনার নিয়ামক বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কমার কোনো সুযোগ নেই। ঈদের ভিতরে দুই ঈদের সুন্দর সুন্দর শাড়ি দেন, মাকে গিফট করে, মাঝে মাঝে মাকে একটু সাজায় দেন, মাকে একটু সুন্দর করে শাড়ি পরায় দেন, এগুলা করেন, মায়ের সাথে সম্পর্ক করেন, বাবার সঙ্গে দেখা হইলে মোসাফা করেন। এখন আমরা বাবাকে সালাম দিতে জানি না, লজ্জা পাই, বাবারে সালাম দেয় লজ্জা লাগে, বাবারে মোয়ালাকা করে জড়ায় ধরবে লজ্জা বলে লাগে, আরে বাবারে সারা জিন্দগি ছোট থাকতে জড়ায় দেয়া ধরলে ঘুম আসতো না, আর এখন বড় হয়ে গেছে লজ্জা লাগে আপনার না? বাবার পায়ে মাথা বাবার বুকে মাথা না রাখলে ঘুম আসতো না, বাবাকে জড়ায় না ধরলে ঘুম আসতো না, এখন তো গার মোটা হয়ে গেছে, তো এখন আর বাবার ধরতে লজ্জা লাগে। কথা
বাবা মায়ের সাথে সম্পর্ক গভীর না থাকার কারণেই আজকে সমাজের ভিতরে জিহাদ নামক অপকর্মগুলো জন্ম নিতেছে। এদের কারণে কোথায় যাচ্ছে সন্তান এটা বাবা জানে না, কোথায় যাচ্ছে সন্তান মা জানে না। তো সন্তান কোখানে কোথায় যাবে এটা যদি মা বাবার জানা না থাকে, ওই সন্তান তো চুরিও করতে পারে, সন্ত্রাসীও করতে পারে, দর্শনও করতে পারে, যে কোনো অপকর্ম ওই সন্তানের দ্বারা সম্ভব যে সন্তান তার বাপ মার বাউন্ডারির ভিতরে না থাকে। এজন্য প্রত্যেকটা সন্তান বাপ মারও এটা উচিত, বাপ মারও কিছু হক সন্তানের উপরে আছে, সন্তানেরও কিছু হক বাবা মার উপরে আছে। বাপ মা দেখবে সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, স্কুলে কার সঙ্গে পড়ে, মেয়েটা কার বাসায় যাচ্ছে, আর রাত বাজে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, মেয়ে এখনো বাহিরে কেন, এটার জবাবদিহিতে আপনার দেওয়া। তার মেয়েকে আপনি কার সাথে পাঠাইতেছেন, আপনি ফ্রেন্ডের নামে আপনি মেয়েদেরকে কক্সবাজার পাঠায় দেন, ট্যুরের নামে স্কুলে কলেজে ট্যুর দেয়, শিক্ষা সফর দেয়, আপনার মেয়ে কিন্তু আর ঠিক থেকে আসতে পারে না, ওখানেই নষ্ট হয়ে গেছে। এজন্য মেয়ে কোথায় যাচ্ছে এই ফিকির আপনি বাবা আপনি মা আপনার রাখা লাগবে। মগরিব হয়ে গেছে, সন্তান ঘরে ঢুকবে, কোনো জায়গায় রাত যাপন করতে পারবে না, মেয়ে হোক ছেলে হোক কোনো জায়গায় রাত্রি যাপন করতে পারবে না। রাত 10টা 8টা বেজে গেছে, ছেলে হইলে ঘরে ঢুকতে হবে, তোর যত কাজ থাক সব কাজ ঘরের ভিতরে হবে, বাহিরে কোনো কাজ হবে না। প্রত্যেকটা বাপ মা যদি সন্তানের হিসাব নিত, এই দিহান ফ্ল্যাটের ভিতরে মেয়ে রে নিয়ে অপকর্ম করতে পারত, আর মেয়েও অপকর্মে জড়াইতে পারত, একমাত্র জবাবদিহিতা না থাকার কারণ। এই জন্য বাপ মারও কিছু হক আছে, সন্তানেরও কিছু হক আছে, উভয়টা যদি উভয়ে মেনটেন রক্ষা করে মেনটেন করে তাহলে কিন্তু কোনোটাই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না। এই জন্য মা বাবার সাথে যুবকরা সম্পর্ক গড়েন, মা বাবাও সন্তানের সাথে ভালোবাসা গড়েন, ভালোবাসার দ্বারা সন্তানের দিল জয় করে নেন, সন্তান অন্য কোনো বন্ধুকে গ্রহণ করবে না, চিন্তা করবে আমার বাবাই তো সব, এখন কার সঙ্গে ভালোবাসা করবে ওইটাও মার কাছে বলবে, মা দেখবে যাচাই করবে যে হ্যাঁ আমার ছেলে যদি ভালো জায়গায় যায় বাস আলহামদুলিল্লাহ, খারাপ জায়গায় গেলে এটাও শুনতে হবে না, ভালোবাসছি তো বাসছি, আসমান সাক্ষী জমিন সাক্ষী দুনিয়া একাকার হয়ে যাবে আমি তোমার ছাড়বো না, এটা আবার মা বাবার প্রতি এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে না, মা বাবা যেটা ভালো মনে করবে সেটা করবে, এটা সম্পর্ক গাঢ় হইলে সম্ভব। এবং সন্তানরা মা বাবার প্রতি যত্নশীল হন, মা বাবা সন্তানের প্রতি যত্নশীল হন, উভয়ের দায়িত্বশীল আছে। সন্তানদেরকে যুবকদেরকে বলবো বিয়ে করলেই মা বাবাকে ভুলে দিন, এই দিন দিন না দিন আমার সামনে আসবে, আপনি মা বাবা হবেন, আপনি বুড়া হবেন, আপনি একটা সন্তানকে বিয়ে দিবেন, সেদিনের অপেক্ষা আপনি প্রহর গুনবেন, আপনি লিখে রাখবেন যেদিন আপনি আপনার মাকে কষ্ট দিলেন ওই দিনের তারিখটা লিখে রাখা, ডায়েরিটা সন্তানকে দিয়ে বলবেন এটা তোর কাছে রাখিস কাজে লাগবে, সন্তান সেই ডেট অনুযায়ী ওই দিন আপনার কষ্ট দেওয়ার জন্য বসে থাকতে লিখবে, যে আমার বাপ মা আমার দাদা দাদিরে কষ্ট দিয়েছে আমিও দূর আছি, এটাই দুনিয়ার নেশা। আপনি ভালো করবেন আল্লাহ পাক আপনাকে ভালো করবে, আপনি খারাপ তো আল্লাহ পাক খারাপ, মনে রাখবেন এদের পায়ের নিচে আমাদের জান্নাত লুকাইয়ে দেওয়া আছে। তো জান্নাত তালাশের জন্য পীরের খানকা যাওয়া দরকার নাই, সবচেয়ে বড় পীর হইলো সন্তানের জন্য তার মা আর বাবা, অন্য কোন জায়গায় যান আপনি, আবার কোথায় জান্নাত তালাশ করতে যান, আপনার পীর আপনার ঘরে, আপনি জানেন আপনার মাকে এক নজর দেখার সাথে সাথে আপনার একটা কবুল হাজার সওয়াব আল্লাহ পাক দিয়ে আপনি জানেন, আপনি মায়ের দিকে কোনোদিন এই মহাব্বতের নজরে তাকাইছেন, আপনি তাকানোর সময় নেই আপনার, আপনি ধমকের উপরে রাখেন মাকে বাবাকে, আপনি তাকাবেন কই, আপনি সওয়াব করার নিয়ম মা বাবার দিকে নেক নজরে তাকান সওয়াব হয়ে যাবে, কবুল হবে সওয়াব হয়ে যাবে, হজ করতে টাকা লাগে আবার ঘরে বসে বসে হজ করবেন 24 ঘন্টা। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে মা বাবার খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন, প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার নিয়ম মেনে কথা মেনে চলার তৌফিক দান করে বলেন আমিন। আমাদের মা বাবার খেদমত করা দরকার, এই জন্য পৃথিবীতে মা বাবার মতো অন্য কেউ আর নাই, আসবেও আসবে হাজারো বন্ধু বলেন দুনিয়াতে একমাত্র আপন হচ্ছে মা আর বাবা। এই জন্য রব্বুল আলামিন বারবার বলে সেবা করো সেবা করো সেবা করো, কাদেরকে এদেরকে সেবা করো, কাদেরকে এদেরকে, যার সেবা করলে তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে যাবে এদেরকে সেবা করা দরকার। পৃথিবীতে এই দুইটা বান্দা আল্লাহ পাক আল্লাহ এবং রাসূলের করে সবচেয়ে বেশি প্রিয় আপন হিসেবে দিয়েছেন, যাদেরকে ছাড়া জান্নাত যাওয়া সম্ভব না। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন বলে আমিন। যাদের মা বাবা দুনিয়াতে নাই কবরের পাশে দাঁড়া দাঁড়া একটু মা বাবার জন্য কাঁদবেন, এই মা বাবা আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাত বানায় দেয়। তাহলে আপনার সন্তানরা যখন আপনার এই কান্না দেখবে তার
তারা চিন্তা করবে আমার বাবা এই কাজটা করত আমারও এই কাজটা করা লাগবে কি ঠিক না তখন আপনার সন্তানও করবে এই জন্য প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া সবার মা বাবা আমাদের মা বাবা প্রত্যেকটা মা বাবাই চিরস্থায়ী হোক দীর্ঘায়ু হোক প্রত্যেকটা মা বাবা বেঁচে থাকুক প্রত্যেকটা সন্তানকে আগলে রাখুক দ্বীনের পথে বাপ মা যেন সন্তানকে পরিচালনা করতে পারে আর সন্তান যেন মা বাবার খেদমত করতে পারে জোরে বলি আমিন যুবকরা আজকে এই সবকটা নিয়ে যাব বাসায় যেয়ে মা বাবাকে সালাম দেব আজকে থেকে সালামের প্রচলন ঘটাবো সংসারে ঘরে ঘরে মাকে সালাম দিবেন বাবাকে সালাম দিবেন যখন ঢুকবেন তখন বাপ মাও আপনার সন্তানকে সালাম দিবেন এটা লজ্জার বিষয় না এটা একটা ভালো জিনিস রাসূল বলেন যে বাপ মা তার সন্তানকে আদর করে না চুমু খায় না ওই বাপ মা হলো কৃপণ বাপ মা রাসূল বলেন যে বাপ মা সন্তানকে আদর করে না সন্তানকে চুমা দেয় না সন্তানকে বুকে জড়ায় না ওই বাপ মা হচ্ছে কৃপণ বাপ মা তাকে কৃপণ বাপ মা হয় না সন্তানকে বুকে জড়ায় ধরেন চুমা খান এটা আপনার মহব্বত রক্তের বন্ধন আল্লাহ পাক প্রত্যেকটা মা বাবাকে দীর্ঘজীবী করুক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন বলেন আমিন আজকের মাহফিল কষ্ট করে আপনারা আয়োজন করেছেন দুই দিন ব্যাপী গত বছর একদিন হয়েছিল এই বছর দুই দিন আলহামদুলিল্লাহ আগামীকাল সঙ্গীত অনুষ্ঠান আছে সঙ্গীত অনুষ্ঠান ইনশাআল্লাহ আগামীকাল হবে শীতের রাত আমিও বুঝতেছি কষ্ট হচ্ছে বারোটা বেজে যাচ্ছে বহুত শীত পড়তেছে আমি তো কথা বলতেছি আমার শরীরটা কিছুটা গরম থাকলো আপনারা চুপচাপ বসে আছেন আপনাদের অবস্থা বিগত এবার আগামীকাল শনিবার কাজের সময় আছে মানুষের তা আগামীকাল আপনারা কলরব পরিবার ফুল টিম আসবে ইনশাআল্লাহ আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ এই যে প্রোগ্রামটা যারা আয়োজন করেছে আমাদের যুব সমাজ একতা যুব সমাজের ভাইয়েরা এই প্রোগ্রামটার জন্য বহু কষ্ট করছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে যেন দ্বীনের জন্য কবুল করে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে সব কিছু দিয়ে আল্লাহ পাক যেন তাদের জানে মালে ইমানে আমলে হায়াতে রুজিতে সব কিছুতে যেন ভরপুর বরকত দান করে বলেন আমিন প্রত্যেক বছর এই প্রোগ্রামটা যেন আরো বড় পরিসরে করতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করে বলেন আমিন